আমি সম্পূর্ণ অবসর দেব এই মসজিদ করতে দায়িত্বে আছি এখানে মুসলমান প্রদান করি এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এখানে এসা দান করে এবং তারা মনে করে যে তাদের বাসনা পূর্ণ হয় এবং যারা একবার দান করেছে তারা বারবারই আসে আয়সা মনে করে যে তাদের বাসনা পূর্ণ হয়ে গেছে এখানে একজন বড় ওলি আল্লাহ ওলি আল্লাহর কারণেই এই অবস্থাটা হয় আমি দেখছি হিন্দুরা এই যে আজকে যে টাকা গুলো হচ্ছে আমার মনে হয় 60 থেকে 65 কোটি বা 5 কোটি টাকা হইতে পারে এর ম্যাক্সিমাম আমার মনে হয় যে মুসলমান না অন্যান্য ধর্মাবলম্বীদের দান এখানে আছে এখানে আসলে কেউ ফেরত যায় না অনেক আগে থেকেই শুনেছি এখানে সবাই আসে সবাই যায় যে যা বলে তাদের মনের আশা অনেক পূর্ণ হয় আর আমি এই জন্যই আসছি আজকে এই জাগর বাকি মোমবাতি দিয়ে যাবো মনে আমি মানত করে যাবো যাতে আমার আশাও পূর্ণ হয় আমরা আসছি নরসিংদী থেকে এখানে শুনেছি নাকি দান টান করলে অনেক মনের আশা বাসনা পূর্ণ হয় তো আমরা আসছি আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে সেটার উদ্দেশ্যে আমার বাচ্চা ওই বাচ্চা ওই খালাস হয় না 24 ঘন্টা অথবা 2 দিন যাবৎ অসুস্থ অবস্থা ছিল কোনো ভাই সম্ভব না এরপর হইলো আমি ফজরের নামাজ পড়িয়া পাগলা মসজিদ 500 টাকা মানত করছি করার সাথে সাথে নামাজ পড়িয়া বাইরে সাথে সাথে আল্লাহ কবুল করছি আর বাচ্চা আমার হয়ে গেছে হ্যাঁ অনেক বাচ্চা অসুস্থ আছে মা অসুস্থ আছে তাই আমি পাগলা মসজিদে আমার টাকাটা আমি দান দিয়ে দিলাম আর কি আমি রাজশাহী থেকে আসছি এই মসজিদের দেখার একটা অনেক আগ্রহ ছিল যে এই মসজিদটা অনেক নাম আছে অনেক কোটি কোটি টাকা উঠে এই মসজিদে যে যেভাবে পারে দান করছে দেখছি আমিও যত সামান্য যতটুকু পেরেছি আমার আমি মসজিদে একটু দান করেছি আর আজকে কিন্তু এই টাকার দান বাক্স খুলছে আমি এটা শুনেছি যে দান বাক্স খুলতেছে আর এই কারণে একটু জাস্ট জানার ইচ্ছে যে না সন্ধ্যা অবধি থাকবো দেন এমনও হতে পারে যে আমি আগামীকালকেও যেতে পারি কারণ টাকার বাক্সটা খুলছে কত টাকা উঠলো এটা একটু জেনে তারপর যেতে পারবো এবং আমি যাতে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করতে পারি বিষয়টা যে না আসলে আমি ওখানে থেকেছিলাম এবং দেখেছি নিজে চোখে যে টাকা দান বাক্স খোলা হয়েছে এবং কত টাকা উঠেছে আমি এটা শেয়ার করার জন্য আমি এখানে আজকের দিনটা থেকে যেতে পারি হয়তোবা।